তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ গতকালের যেই ভিডিওটা, সেখানে তোমরা দেখেছো যে আমরা মুঘল সাম্রাজ্য কী করে প্রতিষ্ঠা হয়েছিল সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করেছি, এবং লোধি বংশের পতন কী করে ঘটেছিল, মানে অবসান কী করে ঘটেছিল সেই ইন্টারফেসটা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং বাবর সম্বন্ধে হালকা পাতলা আমরা কিছু আলোচনা করেছি। তো যারা তোমরা আগের ভিডিওটা দেখোনি, সেখানে তোমরা দেখে নাও, অনেকে বলেছে যে ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে, এবং যাদের দরকার নেই তারা ইজিলি স্কিপ করতে পারো, এবং প্রেফার তো হবে যে তোমরা টেক্সট বুক ফলো করো, বাট স্টিল গল্পের আকারে পড়তে কার না ভালো লাগে। তো যাই হোক, আজকে যেটা পড়ব সেটা হচ্ছে আমরা হচ্ছে বাবরের পরে। তো বাবর শাসন কার্য করেছিল প্রথম পানিপথের যুদ্ধ 1526 থেকে 1530, এই 4 বছর। দেন এসেছিল হুমায়ুনের ফেসে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো রাজত্বকাল করেছিল, এবং তার মাঝে 15 বছরের একটা ডিফারেন্স রয়েছে। এখানে 1540 এবং 1555, এই 1540-1555 এই 15 বছরের মধ্যে কোনো মুঘল সম্রাট দিল্লি সুলতানাতে রাজত্ব করেনি। কে করেছিল সুরি বংশের দুজন রাজা, একজনের নাম হচ্ছে শেরশাহ সুরি এবং তার ছেলে সিকান্দার শাহ সুরি। তো এখানে একটা কোশ্চেন, মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর, তারপর আসে হুমায়ুন, তারপর এরা দুজন কিন্তু মুঘল বংশের কেউ ছিল না, এরা সুরি বংশের। তারপর 1555 খ্রিস্টাব্দে পুনরায় হুমায়ুন দিল্লির সুলতানাত ক্যাপচার করে, এবং এখানে বলা আছে যে 1 বছর, কিন্তু অ্যাকচুয়ালি হুমায়ুন সেকেন্ড ফেজে এসে 6 মাস সে রাজত্ব করেছিল। সো তারপর আবার আসে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান করে সুমন করে দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত যায়, যেটা 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসে যে সবথেকে হুমায়ুন ছিল, দেন শেরশাহ সুরি, যে কিনা মুঘল বংশের ছিল না, সিকান্দার সুরি, যে শেরশাহের ছেলে, সেও মুঘল বংশের ছিল না। তাহলে চলো যে এদের যেই গল্পটা সেই গল্পের জায়গায় আসি। তো আগের দিন এই যে তোমরা বাবর, আশা করছি এগুলো তোমরা লিখে নিয়েছো, কারণ এগুলো পিডিএফ আকারে বা ফোনের স্ক্রিনশট আকারে থাকলে হেল্পফুল হবে না। চলে আসি হুমায়ুনের টপিকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাবর 1530 খ্রিস্টাব্দে মারা যায়, দেন হুমায়ুন 1530 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানাতে বসে, এবং 10 বছর প্রথম রাজত্বভার নেয়। তারপরে কি ঘটনা হয়েছিল সেই ঘটনায় যাব, তার আগে জেনে নিই হুমায়ুনের বাবা ছিল বাবর, আমরা সবাই জানি, এবং মা মহিমা সুলতানা। জন্ম 1507 খ্রিস্টাব্দের কাবুলে, এবং 23 বছর বয়সে মুঘল সম্রাট হয়েছিল। ফেমাস যুদ্ধগুলো সম্পর্কে আমরা জেনে নিই। 1539 খ্রিস্টাব্দে শেরশাহ সুরি, যে কিনা সুরি বংশের প্রতিষ্ঠাতা ছিল, তার সাথে হুমায়ুনের যুদ্ধ হয় বিহারে, এবং হুমায়ুন সেখানে হেরে যায়। তো হেরে যাওয়ার পর 1539 খ্রিস্টাব্দে, এটা ব্যাটেল অফ চৌসা বলা হয়, তো 1539 খ্রিস্টাব্দে শেরশাহ সুরি হুমায়ুনকে সরিয়ে দিল্লির সুলতানাতে বসে। দেন এগেন 1540 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ খানাউজের হয়, যেটা ইউপিতে অবস্থিত, এবং সেখানে আগেন শেরশাহ সুরি এবং হুমায়ুনের সাথে যুদ্ধ হয়, যেখানে হুমায়ুন আবার পরাজিত হয় এবং শেরশাহ সুরি ইউপিতে বিরাজ করে, এবং পুরো, মানে বলা যায় যে সেই সময় দিল্লি পুরো ছিল শেরশাহ সুরির হাতে। তো এইখানে শুরু হয় যে সুরি বংশের একটা শুরুয়াত শুরু হয়। দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1540 থেকে 1555 খ্রিস্টাব্দ পর্যন্ত 15 বছরের একটা গ্যাপ রয়েছে। এই 15 বছরের গ্যাপে যে হুমায়ুন ছিল, হুমায়ুন অজ্ঞাতবাসে চলে যায়, 12 বছর অজ্ঞাতবাস থাকে, এবং 3 বছর সে নিজের সৈন্যকে গেন করে। এর মাঝে শেরশাহের মৃত্যু ঘটে এবং শেরশাহের যে ছেলে সিকান্দার শাহ সুরি, সে সুলতানাতে বসে, এবং এগেন হুমায়ুন আসে 1555 খ্রিস্টাব্দে, এবং সিকান্দার শাহ সুরির সাথে পাঞ্জাবে যুদ্ধ হয়, এবং হুমায়ুন শেষ পর্যন্ত জেতে, এবং এগেন
মুঘল সাম্রাজ্যের আবার মানে কি বলবো, যেখানে থমকে গেছিলো আবার শুরুয়াত হয়। তো হুমায়ুনের সম্বন্ধে কিছু জেনে নিই। হুমায়ুন শব্দের অর্থ হলো ভাগ্যবান। তিনি একজন গণিতবিদ এবং খুব ভালো জ্যোতিষী ছিলেন। এখানে দেখো, 1539 খ্রিস্টাব্দের চৌসার যুদ্ধে, যেটা বললাম শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লি দখল করে, এবং শেরশাহের আসল নাম ছিল ফরিদ খান। এখানে দেখে নেবে, শেরশাহের আসল নাম ছিল ফরিদ খান। শেরশাহ ছোটোবেলায় বাঘ মেরেছিল, তাই জন্য তাকে বলা হতো, তার নাম দেওয়া হয়েছিল শেরশাহ, মানে শেরকে জয় করেছিল। দেন 1540 খ্রিস্টাব্দে কনৌজে পুনরায় হুমায়ুনের সাথে শেরশাহ সুরির যুদ্ধ হয়, এবং সেখানে খুব ভালোভাবে শেরশাহ সুরি জিতে যায় এবং সুরি বংশের সূচনা ঘটে, যেটা তোমাদের বললাম। তো তারপর পরপর দুইবার পরাজিত হওয়ার পর, পরপর দুবার পরাজিত হওয়ার পর হুমায়ুন ইরান চলে যায় এবং 12 বছর অজ্ঞাতবাস থাকে, এবং 3 বছর সৈন্য গঠন করে পুনরায় ভারত ফিরে আসে। ততদিনে কি হয়, ততদিনে শেরশাহ সুরি, যে সুরি বংশের প্রতিষ্ঠাতা, তার মৃত্যু ঘটে, এবং শেরশাহ সুরির ছেলে সিকান্দার শাহ সুরি দিল্লির সুলতানাতে বসে। 1555 খ্রিস্টাব্দ, যেটা হচ্ছে আমাদের কনৌজের যুদ্ধে, 1540 খ্রিস্টাব্দে, যেই 1540 খ্রিস্টাব্দে, তারপর থেকে 15 বছর পর 1555 খ্রিস্টাব্দে আবার হুমায়ুন আবার আসে, এবং 12 বছরের অজ্ঞাতবাস এবং 3 বছর সৈন্য গঠন করে পুনরায় সিকান্দার শাহ সুরিকে আক্রমণ করে, এবং সিকান্দার শাহ সুরিকে পরাজিত করে পুনরায় দিল্লির সুলতানাতে তিনি চলে আসে। এখানে একটা জিনিস বলার আছে, যে জেতার 6 মাস পর হুমায়ুন, 1555 খ্রিস্টাব্দে হুমায়ুন জিতল সিকান্দার শাহ সুরিকে মারার পর, এবং 6 মাস পর হুমায়ুন তার লাইব্রেরি শের মণ্ডল, যেটা পুরনো দিল্লিতে অবস্থিত, সেখান থেকে গড়িয়ে পড়ে গিয়ে 24 জানুয়ারি 1556 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এবং মানে এটাকেই পরে হুমায়ুন টম্ব নামে পরিচিত, যেটা তার স্ত্রী হামিদা বানু বেগম বা হাজি বেগম, দেখো NCERTতে হাজি বেগম লেখা আছে, কিন্তু কৃষ্ণা রেড্ডিতে স্ত্রী হামিদা বানু বেগম লেখা আছে। তো দুটোই মেনলি ফেমাস হাজি বেগম নামে, কিন্তু আমাদের দুটোই মনে রাখতে হবে। তো তিনি হুমায়ুন টম্ব নির্মাণ করেছিল, এবং সেই সময় খুব বৃদ্ধ হয়ে গেছিলো, এবং খুব এটা আনফর্চুনেট যে একজন এত বড় একজন রাজা, তিনি মানে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান। এবং এখানে একটা জিনিস আছে, যে বাবর তার নিজের অটোবায়োগ্রাফি লিখেছিল বাবার নামা, কিন্তু হুমায়ুন কিন্তু তার অটোবায়োগ্রাফি নিজে লিখতে পারেনি, কারণ তার আগেই তিনি মারা গেছিলেন। হুমায়ুন নামা তার অটোবায়োগ্রাফি তার বোন, অটোগ্রাফি বাই হিজ সিস্টার, তার বোন লিখেছিল, এবং তার নাম হচ্ছে গুলবদন বেগম, যেটা পার্সি ভাষায় লেখা হয়েছিল, এটাও এক্সাম ওরিয়েন্টেড খুব ইম্পর্টেন্ট। তো 1540 খ্রিস্টাব্দ থেকে 1555 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা, যেখানে মুঘল সাম্রাজ্য টেম্পোরালি মানে অবসান ঘটে, এক ধরনের অবসান ঘটেছিলো, ছিল না, তো সেই সময়কে মুঘল সাম্রাজ্যের অমাবস্যা বলা হয়, বা টেম্পোরারি এক্লিপস অফ মুঘল সাম্রাজ্য এই নামেও পরিচিত। কিন্তু সেটা ভারতে যে শেরশাহ সুরি এসেছিলো, ভারতের অনেক বিচার ব্যবস্থা, অনেক প্রশাসনিক ব্যবস্থা অনেক হেল্প করেছিল এবং উন্নত করেছিল। তো শেরশাহ সুরির সম্বন্ধে আমরা জেনে নিই, যেটা 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত শেরশাহ সুরি রাজত্ব করেছিল, দিল্লির সুলতানাতে বসেছিল। তো কিছু ইম্পর্টেন্ট জিনিস, শেরশাহ সুরি 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। শেরশাহ সুরির সুরি বংশের প্রতিষ্ঠাতা, এবং মাত্র পাঁচ বছর তিনি রাজত্ব করেছিল শেরশাহ সুরি। কিন্তু শেরশাহ সুরি ওয়াজ ওয়ান অফ দ্য সাকসেসফুল সুলতান অফ দ্য মোঘল পিরিয়ড। মোঘল বংশের তো বলা যায় না, কিন্তু মোঘলের যে সময়কাল ছিল, সেই সময়কালে সবথেকে সাকসেসফুল একজন সুলতান ছিল। কেন? তার অসাধারণ প্রশাসনিক ব্যবস্থা, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে তিনি অনেক অনেক রিফর্মস এনেছিল, অনেক নতুন আইন এনেছিল। সেই নতুন আইনগুলোর মধ্যে যেগুলো হচ্ছে, জমিদারি ব্যবস্থার অবসান ঘটিয়েছিল। আগের যেই রাজারা থাকতো, সেই রাজারা কী করতো, মানে সুলতানরা কী করতো, যে দে ধারসে কর নিয়ে নিত, মানে কোনো মা বাপ ছিল না করের। কিন্তু শেরশাহ সুরি এসে নতুন জমি জরিপ আইন আনলো, যেই প্রোডাকশানটা হবে সেই প্রোডাকশানের 1/3,
মানে তিন ভাগের এক ভাগ কর যাবে এবং দুই ভাগ থাকবে হচ্ছে যে প্রোডাকশান করছে তার কাছে। তো তার ফলে কি হয়েছিল, যেই প্রজাদের মধ্যে খুব ভালো একটা মানে খুব ভালো একটা মানে তারা খুব খুশি ছিল এবং প্রজারা তার রাজত্বকালে খুব খুশি খুশিতে বসবাস করছিল, কারণ ট্যাক্সের একটা বড় ব্যাপার মুকুব করে দিয়েছিল। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, মানে জিটি রোড, যেটা পেশোয়ার থেকে কলকাতা, মানে পেশোয়ারের অ্যাকচুয়ালি পেশোয়ার থেকে কলকাতা প্রথমেই হয়নি, চিটাগং থেকে অমৃতসর অবধি হয়েছিল, কিন্তু তারপরও সেটাকে এক্সটেন্ড করা হয়েছিল, সেটা হচ্ছে পেশোয়ার থেকে কলকাতা পর্যন্ত। পেশোয়ার খুব সম্ভবত, আমি যদি ভুল না হই, পাকিস্তান ছাড়িয়ে খুব সম্ভবত কাবুলের ওইদিকে চলে যাচ্ছে, এবং কতটা বড় সেটা তোমাদের আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে দেখেছি, দেখো NH1 যেটা সেটা অমৃতসর থেকে দিল্লি, এবং NH2 যেটা সেটা দিল্লি থেকে কলকাতা। তো যেটা হচ্ছে জিটি রোড তখনকার দিনে যেটা করেছিল, এই দুটো তো ছিলই, এই দুটো মিলিয়ে সে কাবুল থেকে টেনেছিল চিটাগং পর্যন্ত। মানে তোমরা বুঝতেই পারছো যে কতটা বড়, তখনকার দিনে সবথেকে প্রসিদ্ধ, সবথেকে লম্বা রাস্তা তিনি করেছিল, যেটা কিনা এখনও আমরা ইউজ করি। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভারতের মুদ্রা প্রথার সঠিক প্রচলন করেছিল। এবং আগে কী হতো, রূপো মানে রূপো বিভিন্ন ধাতুর একটা মানে আদান প্রদানের জিনিসপত্র ঠিক ছিল না, তো তার ফলে কী হতো, অনেক মানে চোর ছিনতাই বা ঠকানোর ব্যাপারটা অনেক বেশি ছিল, তো স্ট্যান্ডার্ড কোনো জিনিস ছিল না। তিনি এসে প্রথম রুপিয়া বা টাকা এই জিনিসটাকে স্ট্যান্ডার্ডাইজ করে, এবং সেখান থেকে প্রচলিত হতে 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 আজকে সেই রুপিয়া বা টাকার কনসেপ্টটা এখনও রয়েছে। এবং আরেকটা জিনিস যেটা করেছিল, যে স্ট্যান্ডার্ড ওজন, মানে 1 কেজি 2 কেজি এরকম একটা স্ট্যান্ডার্ড ওজন তিনি আইন লাগু করে দিয়েছিল, যার ফলে কী হয়েছিল, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও বিশাল একটা প্রসিদ্ধ হয়েছিল। তো এই রিফর্মসগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, যেগুলো সাধারণ মানুষের অনেক হেল্প করেছিল। দেন ইম্পর্টেন্ট যুদ্ধ, যেগুলো শের শাহের ইম্পর্টেন্ট যুদ্ধ অতটা মনে না রাখলেও চলবে আমার মনে হয়, কিন্তু তাও বলে রাখি, একই জায়গায় অনেক কিছু থাকবে। তিনি মালওয়া, রাথানেশ্বর, মারোয়াড়, চিত্তর এই জায়গাগুলো ক্যাপচার করেছিল, পুনরায় ক্যাপচার করেছিল, এবং 1545 খ্রিস্টাব্দে কালিঞ্জর ক্যাপচার করার পর তার ডেথ হয়ে গেছিলো, এবং তারপর 1545 পর তার ছেলে সিকান্দার শাহ সুরি সুলতানাতে আসে, এবং আনফর্চুনেটলি সে সুরি বংশের তাকে আর এগিয়ে নিয়ে যেতে পারেনি, কারণ তারপর হুমায়ুন আবার এসে তাকে হারায় এবং হুমায়ুন আবার রাজা হয়ে যায়। এবং আর কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, সে চুনার ফোর্ট, এটা ইম্পর্টেন্ট, চুনার ফোর্ট যেটা ইউপিতে অবস্থিত তিনি দখল করেছিল, এবং চুনার ফোর্টের যে গভর্নর জেনারেল ছিল, চুনার ফোর্টের গভর্নর জেনারেল তার যে ওয়াইফ ছিল লাদ মালিকা, তাকে বিয়ে করেছিল। মানে তখনকার দিনে এটাই হতো, যেই ফোর্টি বা যেই রাজ্যই বা যেই শাসন কার্যই তারা দখল করবে, তার যেরকম সৈন্যরা তাদের হয়ে যাবে, ঠিক সেরকম তার সম্পত্তি এবং তার যে স্ত্রী সেও তার হয়ে যাবে। এবং তার ফলে যেই চুনার ফোর্টের যে গভর্নর জেনারেল ছিল, তার স্ত্রী লেড মালিকা, সেও তাকে সে বিয়ে করেছিল, এবং তারপর তো সেই চুনার ফোর্টও সে দখল করেছিল। এবং সে একটা আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সে মুকদ্দমা যেটা বর্তমান, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট যেটা বলা হয়, যে সাধারণ মানুষরা যেখানে এসে মানে ন্যায়ের জন্য আসবে সাধারণ মানুষরা, সেই জিনিসটার প্রচলন করেছিল। এবং জিটি রোড, সেটা ইম্পর্টেন্ট, চিটাগং থেকে কাবুল পর্যন্ত তিনি করেছিল, এবং তারপর পেশোয়ার অবধি সেটাকে আরও প্রশস্ত করেছিল। তো সেটা ছিল হচ্ছে তখনকার দিনের সবথেকে লংগেস্ট রোড সে সময়কার, যেটা এখনকার দিনে দাঁড়িয়েও তোমরা আইডিয়া করতে পারবে NH1 এবং NH2 মিলিয়েও তার থেকে বেশি, তার মানে কত বড় হতে পারে। তো এই ছিল হচ্ছে বাবর এবং শের শাহ সুরি, এবং সিকান্দার শাহ সুরি অতটা ইম্পর্টেন্ট না, ওই একটুখানি জানলেই হবে। এটা ছিল হচ্ছে শের শাহ সুরি এবং সিকান্দার শাহ সুরি এবং বাবরের সম্বন্ধে কিছু কথা। এরপর আসবো আকবর এবং তারপর জাহাঙ্গীর, এবং তারপরে দেখি কতদূর করা যায়।
তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো আশা করছি ভিডিওটা হেল্পফুল লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।